আজকে থেকে 1450 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসেছিলেন। এমত অবস্থায় একজন আগন্তুক মসজিদে প্রবেশ করলেন যার শরীরে ধবধবে সাদা পোশাক ছিল এবং যার চুলগুলো প্রচণ্ড রকম কালো ছিল। তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন, যাকে মদিনার কোনো মানুষ চিনতে পারছে না। তার দুহাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু এর উপরে রাখলেন, রেখে তাকে চারটা প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন হচ্ছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সংজ্ঞা বললেন, ইসলাম হচ্ছে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করবে, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত প্রদান করবে, রমাদান মাসে সাওম রাখবে, সামর্থ্য হলে হজ করবে, ইসলাম। তিনি বললেন, সাদাক, আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফা আজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদদিকুহু, আমরা তার এই স্টেটমেন্টটা শুনে অবাক হলাম যে সে নিজেই প্রশ্ন করছে আবার নিজেই সত্যায়ন করছে। তিনি আবারও প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলুন ঈমান কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, তার সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস, সমস্ত নবী রসুলগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, পরকালের জীবনের প্রতি বিশ্বাস এবং তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। তিনি আবারও বললেন, সাদাকতা, সত্য বলেছেন আপনি। তিনি আবারও প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইহসান, আমাকে বলুন ইহসান কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইহসান, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, ইহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো। ওয়াইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি তাকে দেখতে না পারো জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। ইহসান মানে একনিষ্ঠতা, আল্লাহ কনসিয়াসনেস, যেটার সাথে তাকওয়া জড়িত আছে, আর তাকওয়াই হচ্ছে আল্লাহর কাছে সম্মানের একমাত্র মানদণ্ড। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। চতুর্থবার সেই ব্যক্তি আগন্তুক উজ্জ্বল সাদা জামা, কোকরানো না সরি কালো চুল, কুচকুচে কালো চুল, তিনি আবারও জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত কবে হবে। কি বললেন? কিয়ামত কবে হবে। তাহলে কিয়ামত সম্পর্কে সচেতনতা এটা দিনের একটা অংশ, যেহেতু এখানে দিনের বেসিক প্রশ্নগুলো করা হচ্ছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, এ বিষয়ে প্রশ্নকারী এবং উত্তরদাতা উভয়ের জ্ঞানী সমান। প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না, মানে এক্স্যাক্টলি কোন ডেটে কোন সালে কখন কিয়ামত হবে কেউ বলতে পারে না। কেউ পারবে? এবারে প্রশ্নকারী থেমে যাচ্ছেন না, তিনি আবারও প্রশ্ন করছেন, ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাকে কিয়ামতের কিছু সাইন্স এবং নিদর্শন বলুন। কিয়ামত কবে হবে এক্স্যাক্টলি আমরা বলতে পারছি না, কিন্তু আমাকে কিছু নিদর্শন বলে দিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দুটো নিদর্শন বলছেন, মাত্র দুটো। লক্ষণীয় বিষয় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে কিয়ামতের শত 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 নিদর্শন বলেছেন, তিনি এই হাদিসে মাত্র দুটো বলেই শেষ করে দিলেন। দুটোর মধ্যে একটা হচ্ছে, ওয়ানচার আল হুফাত আল উরাত আল আলাত রিয়াশাই ইয়াতাওয়ারুনা ফিল বুনিয়ান ওয়ান তালিদ আলামাতু রাব্বাতুহা, এই দুটা। এক, যখন তুমি দেখবে দাসী তার মনিবকে প্রসব করছে, দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। এবং দুই, যখন দেখবে রাখাল শ্রেণীর নগ্ন পায়ের নগ্ন দেহের মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে, ফান্তাজরিসা, তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকো। লক্ষণীয় বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন শত শত আলামত বলেছেন কিয়ামতের, কিন্তু এখানে মাত্র দুটো। এরপরে এই ব্যক্তি চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফালাবিসনা মালিয়ান, আমরা খুব নিশ্চুপ হয়ে বসে থাকলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ওমর, হে ওমর, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো এই ব্যক্তি কে ছিল প্রশ্নকারী?
উমর ইবনে খাত্তাব তিনি বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমরা জানি না। এবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যানসার করছেন ইন্নাহু জিবরিল, এই ব্যক্তি ছিল জিবরাইল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে, তিনি নিজে শিখতে আসেন নাই, তোমাদেরকে তোমাদের দিন শেখাতে তিনি এসেছেন। তাহলে দিনের বেসিক চারটা প্রশ্ন আমরা পেলাম। আর বলে রাখি এই হাদিসটা সহিহ মুসলিমে আছে, মিশকাতে আছে, এবং এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিকে হাদিস, প্রথম দিকের নয়, জীবনের শেষের দিকের। শেষের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দিনের বেসিক চারটা প্রশ্নের উত্তর দিয়েছেন। ইসলাম কাকে বলে আমরা জানলাম, ইসলামের পাঁচ পিলার কালিমা, সলাত, সওম, জাকাত, হজ। ইমানের ছয় পিলার আপনারা জানেন, এটা আল্লাহ বিশ্বাস, ফেরেশতা, নবী রসুল, আসমানি কিতাব, তাকদীর এবং পরকাল। এই ছয়টাকে মুখে স্বীকৃতি দিতে হয়, অন্তরে বিশ্বাস করতে হয়, কাজে বাস্তবায়ন করতে হয়। যারা মুরজিয়া তারা মনে করে, মুরজিয়া মানে শৈথিল্যবাদী, তারা মনে করে যে খালি মুখের স্বীকৃতি দিলেই যথেষ্ট, কাজের প্রয়োজন নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এনাফ, আর কিছু লাগবে না। ওদের আকীদা হচ্ছে আমল করলেও হয় না করলেও হয়, আর ইমান বাড়েও না কমেও না। তাদের মতে একজন সাধারণ ব্যক্তির ইমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমান সেম, নাউযুবিল্লাহ। অপোজিশনে একটা দল আছে খাওয়ারেজ, যারা মনে করে যে কেউ কবিরা গুনাহ করলেই কাফের, কবিরা গুনাহ করলেই সে হত্যাযোগ্য কাফের হয়ে যায়, এটাও একটা বাতিল আকীদা। মূল বিষয়টা হচ্ছে যে ইমানের জন্যে স্বীকৃতি এবং এই যে মনের বিশ্বাস, এটা হচ্ছে মূল শেকর, আর আমল হচ্ছে ফুরু মানে শাখা প্রশাখা। আমল ভালো হলে আপনার ইমান বাড়তে থাকবে, পাপের কাজ করতে থাকলে ইমান কমে যাবে। তারপরে বেসিক একটা প্রশ্ন, এহসান কাকে বলে? নবীজি উত্তর দিলেন এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন আল্লাহকে তুমি দেখছো। এই চেতনা নিয়ে যারা ইবাদত করতে পারে তারা এহসানের মধ্যে আছে। এর সাথে কিন্তু তাসাউফ শব্দটা জড়িত আছে, আল্লাহকে, আল্লাহর মারেফতকে বুঝতে পারা। আর এখন কিন্তু তাসাউফ একটা ফরগটেন প্যাথ, এই রাস্তায় কেউ চলতে চায় না এখন, বরং তাসাউফের নামে অনেক কিছু বিকৃতি হয়েছে দিনের মধ্যে, এদিকে অনেকে নিজেদের দর্শন হারিয়ে ফেলেছে, কিন্তু তাসাউফের একটা পরিশুদ্ধ রূপ কিন্তু আছে। এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহকে ফিল করা, মারেফত অর্জন করা। আর চতুর্থ প্রশ্ন করেছেন কিয়ামত কবে হবে। জীবনের শেষের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম শেখাচ্ছেন, তার মধ্যে কিয়ামত কবে হবে প্রশ্নটাকে তিনি রেখেছেন অত্যন্ত গুরুত্বের সাথে, কারণ তিনি বলছেন আমি জানি না কবে কিয়ামত হবে। প্রশ্নকারী উত্তরদাতার জ্ঞান সমান, আবার প্রশ্ন করা হচ্ছে তাহলে আমাকে জানাই দেন আলামত কী কী। তার মানে বুঝতে পারলাম যে আমরা যারা 1450 বছর পর হাদিসটা শুনছি তাদের কিয়ামত সম্পর্কে সচেতন থাকা উচিত কিছুটা। এটা 1450 বছর আগের হাদিস, তখন তারা এগুলো সম্পর্কে সচেতন ছিলেন। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আলোচনা করছেন মসজিদে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, জিজ্ঞাসা করছেন কী বিষয়ে কথা বলছো তোমরা? সাহাবীরা বলছেন আমরা কিয়ামত নিয়ে কথা বলছি, আলামতে সাআ নিয়ে কথা বলছি। তখন নবীজি সেই বিখ্যাত হাদিসটা বলেছেন যে এই 10টা বিষয় সংঘটিত হওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না, মানে 10 major signs অফ দ্য লাস্ট ডে, মানে শেষ দিবসের 10টা বড় বড় সাইন, এগুলো সবচেয়ে মেজর। তার মধ্যে 1 নম্বর দাজ্জালের খুরুজ, ইয়াজুজ আর মাআজুজের আগমন, দাব্বাতুল আরদ, ঠিক আছে, 3টা বড় বড় ভূমিকম্প পূর্বে পশ্চিমে মাঝখানে, ইয়েমেন থেকে আগুন বের হওয়া, ইসা ইবনে মারিয়ামের আগমন ইত্যাদি, এরকম 10টা মেজর সায়েন্স দেয়া আছে। এটা আলাদা হাদিস। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেজর সায়েন্স দুটো বলেননি, এটা কিন্তু ওই 10টা মেজর সায়েন্সের চেয়ে কম, মানে ছোট অংশের সাইন। এখানে দুটোর কথা বলা আছে, এক যখন দাসী তার মনিককে জন্ম দিবে, আরেকটা হচ্ছে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। এখন আখিরুজ জামান সম্পর্কে স্টাডি করতে গিয়ে আপনি যদি স্টাডি করেন, আর আখিরুজ জামান সম্পর্কে স্টাডি করতে গেলে শুধুমাত্র কোরআন এবং হাদিসের নলেজটা যথেষ্ট নয়,
এর সাথে অবশ্যই আপনাকে হিস্ট্রি জানতে হবে, ক্লাসিক্যাল হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রি, পাশাপাশি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে হবে, বিশ্বে কোথায় কী হচ্ছে, এবং অর্থনীতি জানতে হবে। এই তিনটা জ্ঞান খুব ইম্পর্টেন্ট, নাহলে আমরা হাদিসগুলোকে দিয়ে বর্তমান প্রেক্ষাপটকে মেলাতে পারবো না, ডিল করতে পারবো না। আসেন, এখানে দুটো সাইন বলা হচ্ছে এবং এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যদি আমরা ধরে নেই যে এখানে 100% প্রশ্ন করা হয়েছে, তাহলে 25% প্রশ্ন হচ্ছে কিয়ামত সম্পর্কে। আমি কি বুঝতে পারছি? চারটা প্রশ্ন যদি আমরা ধরি যে 100% ইন টোটাল কনভারসেশন, তাহলে 25% হচ্ছে কিয়ামত সম্পর্কে। তাহলে নিঃসন্দেহে এই বিষয়টা সম্পর্কে সচেতনতা জরুরি। কি জন্য জরুরি? যাতে করে আমরা হতাশ হয়ে বসে থাকি, এই জন্যে। বরং আমরা যেন পরিস্থিতির সম্পর্কে সচেতন হয়ে উৎকৃষ্ট কর্মপন্থা বের করতে পারি, এই জন্য জরুরি। নাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের কি প্রয়োজন ছিল তারা মসজিদে বসে কিয়ামত সম্পর্কে আলোচনা করতেন? দুটো আলামত, এখানে দুটো অনলি। এখান থেকে আমাদের আজকের লেকচারের মূল জায়গা শুরু হচ্ছে। দেখুন, এক নম্বর যে আলামতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হচ্ছে, যখন দাসী তার মনিবকে জন্ম দিবে, দাসী কি মনিবকে জন্ম দিতে পারে? দাসী কাকে বলে? দাসী তো বোঝেন, দাসী কি তার মালিককে জন্ম দিতে পারে? ওলামায়ে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন, সবচেয়ে কমন যে ব্যাখ্যাটা করা হয়েছে সেটা হচ্ছে যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। এটা কেয়ামতের একটা বড় নিদর্শন। এটা ব্যাখ্যা করার জন্য এখন খুব বেশি দূর যেতে হয় না, আপনি পেপার পত্রিকা এবং প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়াগুলো ঘাটলেই দেখতে পাচ্ছেন পিতা মাতার সাথে আজকে কীরকম নির্মম আচরণ করা হচ্ছে। এই তো কয়েকদিন আগে আমরা দেখলাম যে একজন ছেলে নিজের হাতে তার মাকে গুলি করে মেরে ফেলে। আর নিউজ তো সব আসে না, যে কয়েকটা আসে সেগুলোর আলোকে আমরা কিছু ইনফরমেশন পাই, কিন্তু এরকম কত যে ঘটনা এই প্রত্যেক দিন ঘটছে দিনে রাতে, দেশের আনাচে কানাচে আমরা কিন্তু জানি না। আমরা কয়েকটা ধর্ষণের খবর পাই, কিন্তু প্রত্যেক দিন যে কত মেয়ে ধর্ষিত হচ্ছে এগুলো খবর তো আমরা পাই না। তো পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, এটা একটা ব্যাখ্যা। এখন দেখুন, এই জামানায় এসে সম্পর্কের মূল্যগুলো যেন কমে গেছে। সম্পত্তির জন্যে পিতা তার সন্তানকে বের করে দিচ্ছে, ত্যাজ্য করছে, আবার পুত্র পিতাকে হত্যা করছে, ছেলে মাকে হত্যা করছে, ভাই ভাইকে খুন করছে, বোন বোনে চুলাচুলি করছে, প্রতিবেশী প্রতিবেশী মারামারি কাটাকাটি করছে, নিজের ভাই বোন যুদ্ধে লিপ্ত হচ্ছে সম্পত্তির জন্য। এবং এই প্রতিটা বিষয়ে আলামত সাআহ, এ আমাদের আলামত। একটা উত্তর আগে দিয়ে রাখি, এখানে যে দুইটা আলামত বলা হয়েছে এর সাথে ওই 10টা আলামত ব্যতীত, যে আমাদের ওই যে 10টা বড় বড় আলামত এগুলো ব্যতীত বাকি আলামতের বেশিরভাগই মিলে যায়, এবং এটা চেইনের মতো মিলে যায়। এটা বোঝার জন্য আপনার ইন্টেলেকচুয়াল একটা নলেজ দরকার, ইনশাআল্লাহ আল্লাহ পাক সেটা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ, যদি আপনি ওপেন মাইন্ডেড হন, সংকীর্ণ মনে না হন। দেখুন, সামাজিক মূল্যবোধটা ভেঙে গেছে, আত্মীয়তার সম্পর্কগুলো এখন আগের মতো নাই, ইভেন প্রতিবেশী কে সেটা খোঁজ নেওয়ার প্রয়োজনে মানুষ মনে করে না। সামান্য রিজনে আমরা একে অপরকে খুন করতে দ্বিধা করছি না, ছিনতাই করতে, চুরি করতে, ডাকাতি করতে, মানে সামাজিক সম্পর্ক যেগুলো ছিল একটা হৃদ্যতা ভালোবাসার বন্ধন, এটা কিন্তু আর নাই। খুব ভালো করে খেয়াল করে দেখেন, সামাজিক হৃদ্যতার বন্ধনটা আগের মতো নাই। এমনকি যারা দিন বোঝে, দিন ইসলাম বোঝে, তাদের মধ্যেও সম্পর্কগুলো দেখেন, তাদের ভিতরেও সম্পর্কের দৈন্যতা আছে। মুখে যতই মানে ঐক্যের কথা বলুক না কেন, ভিতরে দেখবেন হিংসা, বিদ্বেষ, গিব, তমত, সমালোচনার অসুস্থ সংস্কৃতি লালন করছে। সম্পর্কের সেই আগের হৃদ্যতা মাধুর্যগুলো এখন আর পাওয়া যায় না। এখানে বোঝানো হচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিবে, স্পেশালি পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। কত বড় বড় ডিগ্রিধারী মানুষের বাবা মা এখন বৃদ্ধাশ্রমে আছেন আপনি জানেন না, আমি জানি না, কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে এসেছে, এসে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। যে পিতার হাত ধরে সে হাঁটা শিখেছে, শেষ বয়সে ওই পিতার লাঠি সে হতে পারে নাই। যে মা প্রসব বেদনা সহ্য করে তাকে জন্ম দিয়েছে, সেই মায়ের বুকে গুলি চালাতে এখন সন্তানের হাত কাঁপছে না। কেয়ামতের আর কোন নিদর্শনের জন্য আমরা অপেক্ষা করে বসে আছি?
যাক ওদিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এবার আসেন যদি দ্বিতীয় অর্থ নেই, আরেকটা অর্থ দেওয়া হয়েছে, এটা ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা, যে দাসী তার মনিবকে জন্ম দিবে মানে হচ্ছে সমাজের সত্য মিথ্যা ন্যায় অন্যায় ভালো মন্দের মানদণ্ডটা উল্টে যাবে। এবং এই ব্যাখ্যাটা আমার কাছে খুব পছন্দনীয় ব্যাখ্যা, মানে দাসী মনিবকে জন্ম দিবে মানে উল্টা জিনিস হচ্ছে না এখানে, তার মানে সমাজের যে ন্যায় অন্যায়ের মানদণ্ড আছে, হক বাতিলের মানদণ্ড, এটা উল্টে যাবে। এবং এই হক বাতিলের মানদণ্ড প্রতিটা ক্ষেত্র থেকে উঠে গেছে। আপনাকে দেখাচ্ছি, মনে করেন আমরা ছোটবেলা থেকে 25-30 বছর পর্যন্ত পড়াশোনা করি, এখন জ্ঞান অর্জনের মানদণ্ড কি হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর দিনকে শেখা, সেই দিন পালন করা, এর প্রচার করা, এর প্রতিষ্ঠা করা। ম্যাক্সিমাম আমাদের মধ্যে এখন পড়াশোনা করছে দুনিয়ার জন্য, অনলি ফর একটা চাকরি, একটা ব্যবসা, একটা কেরিয়ার, এতটুকু, একটা সার্টিফিকেট। তাহলে পড়াশোনার ক্ষেত্রে আপনার মানদণ্ড উল্টে গেছে। সত্য গ্রহণ করার ক্ষেত্রে আমরা মানদণ্ড কি রাখবো, যে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এটা সত্য, এর বাইরে সত্যের কোনো উৎস নাই। কিন্তু এখন আমাদের সত্য মিথ্যা গ্রহণের মানদণ্ড এমন, পশ্চিমারা যা বলবে ওটাই সত্য, ওটা কোরআন সুন্নাহর সাথে মিলুক চাই না মিলুক। পশ্চিমার মনে করেন যত তন্ত্রমন্ত্র আছে, যত তন্ত্রমন্ত্র, পলিটিক্যাল তন্ত্র বলেন, ইকোনমিক তন্ত্র বলেন, সামাজিক তন্ত্র বলেন, হ্যাঁ, এক একটা নাম নিয়ে বললে বুঝতে পারতো, যে ফ্যামিনিস্ট রেভলিউশন, কমিউনিজম, আপনার ওই যে সোকল্ড ডেমোক্রেসি আর কি, সোকল্ড যেটা যেটা সত্যিকার অর্থের না, সোকল্ড সোকল্ড একটা সেকুলারিজম, এটা আসলে সেকুলারিজম না, সোকল্ড সেকুলারিজম, প্রতিটা মতবাদ পশ্চিম থেকে এখানে এসেছে। এবং এগুলোকে দিয়ে আমরা কোরআন হাদিসকে এখন যাচাই করা শুরু করেছি, কোরআন হাদিসকে দিয়ে এগুলোকে যাচাই করবো এটা না, এগুলোকে দিয়ে কোরআন সুন্নাহকে যাচাই করে আমরা সত্য মিথ্যা গ্রহণ করছি। তাহলে দর্শন নেয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা সত্য মিথ্যার মানদণ্ড উল্টে দিয়েছি, দাসী মনিবকে জন্ম দিয়েছে এখানে, তাই না? দিন প্রচার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে মুসলিম যারা আছে আমরা, আমাদের মধ্যে মানদণ্ড থাকবে এমন যে আমরা উদারপন্থী হব, আমরা দিন নিজেরা পালন করব, সহজ করে দিব, মানুষ পালন করবে, দিনের দাওয়াত, দাওয়াতি কাজ হবে, প্রসার হবে, প্রসার হবে, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকবে। দেখবেন সব উল্টে গেছে, ব্যক্তি জীবন থেকেই দিন বিদায় নিচ্ছে, বাইরে খালি দেখবেন হয়তো আমার এখানে লেবাজে দাড়ি টুপি আছে, ভিতরে গিয়ে দেখবেন যে আসলে আমার ব্যক্তি জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে নাই। তো মানদণ্ড উঠে যাচ্ছে, দেখবেন ঐক্যের মানদণ্ডের জায়গায় বিভক্তির মানদণ্ড নিয়েছি। তারপরে অর্থনৈতিক জীবনে যান, এখানে দেখেন মানদণ্ড, দেখেন মানুষ এখন হালাল হারামের জাররা পরিমাণ পরোয়া করে না, অল্প কিছু মানুষ বাদ দিয়ে এই সব কিছুর বাইরে কিছু মানুষ আছে যারা একটু ব্যাকডেটেড, সেকেলে, যারা একটু মৌলবাদী টাইপের, এরা একটু অন্যভাবে চিন্তা করে আর কি। ম্যাক্সিমামই হালাল হারামের কোনো বাসবিসান নেই, সমানে সুদ খাচ্ছে আর ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, টাকা আত্মসাত করছে, মানুষের সম্পদ লুট করে খাচ্ছে, জমি লুট করে খাচ্ছে, এটা যে একটা পাপ, এই বোধটুকু পর্যন্ত গায়েব হয়ে গেছে। আমানত নিয়ে একটা হাদিস পড়ছিলাম গতকাল রাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন যুগ আসবে যে আমানত এই কলিজা থেকে উঠিয়ে নেওয়া হবে, শুধু একটা নোক্তার মতো ফোঁটা বাকি থাকবে, তারপরে আবার সে ব্যক্তি ঘুমাবে, আমানত উঠিয়ে নেওয়া হবে, থাকবে একটা ফোস্কার মতো, ফোস্কার ভিতরে যেমন পানি আর পুষ ছাড়া কিছুই থাকে না, তেমনি আমানতের একটা খালি শেল থাকবে। মানুষ বলবে ওই লোক বড় আমানতদার, কিন্তু ওর মধ্যে জাররা পরিমাণ আমানতদারিতা থাকবে। তো মানদণ্ড দেখেন, অর্থনৈতিক জীবনে আমাদের মানদণ্ড আর আগের মতো নাই, আমরা এখানে হালাল হারামের পরোয়া খুব কম মানুষই করি। যারা বলে যে সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, দুর্নীতি করা হারাম, ইত্যাদি ইত্যাদি, উত্তর দেয় এগুলো ছাড়া আবার এই যুগে চলা যায়? সুদ না খেয়ে আবার এই যুগে চলা যায়? মানে মায়ের সাথে জেনা না করে এই যুগে চলা যায়? মেয়েদেরকে ধর্ষণ না করে এই যুগে চলা যায়? মানে এক দিরহাম সুদ খেলে 36টা মেয়েকে ধর্ষণ করা হয়, বুখারী হাদিস আছে। আর আল্লাহ পাক কোরআনে কি বলছেন, যে কোরআন মাথায় তুলে আমরা রেখে দেই সুন্দর করে পরিষ্কার করে একদম আলমিরার উপরে, সেখানে আল্লাহ পাক বলছেন সুদ ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। তো মানুষ এখন বলছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ না করে থাকা যায়? এখন অর্থনৈতিক জীবনে সত্য মিথ্যার কোনো মানদণ্ড নাই, টাকা উপার্জনের ক্ষেত্রে আমরা হালাল হারামের জাররা পরিমাণ পরোয়া করছি না, দাড়ি টুপি রেখেও দেখবেন অনেক সময় আমরা এমন কিছু ব্যবসা শুরু করেছি যেখানে ধর্ম অনেক দূরের বিষয়,
অনেকে ধরা পড়ছে এখন বিভিন্ন অভিযানে প্রশাসনে, দেখবেন দাড়ি টুপি পাগড়িওয়ালা। তো এরা কি ইসলাম বোঝে না? অন্যরা না হয় বোঝে না, এরাও কি ইসলাম বোঝে না? ধর্মকেও অনেক সময় ব্যবসা বানিয়েছি আমরা, ধর্মকেও অনেক সময় ব্যবসার হাতিয়ার বানিয়েছি আমরা। দেখবেন বহু এমন জায়গা আছে যেখানে ভণ্ডামি হচ্ছে, বেদাতি কাজকর্ম হচ্ছে, কুফুরি হচ্ছে, শিরিক হচ্ছে, মানুষ লক্ষ লক্ষ টাকা ঢালছে, মানে গরু দিচ্ছে, ছাগল দিচ্ছে, কি যে কি করছে না করছে আপনারা আরো ভালো জানেন। তো হালাল হারামের কোনো পরোয়া আমরা পলিটিক্যাল ইকোনমিক লাইফে করছি না, আর পলিটিক্যাল লাইফে তো করার প্রশ্নই ওঠে না। কারণ এখানে এই বিশ্বে, বর্তমান বিশ্বে পলিটিক্স করতে হলে হালাল হারাম নির্ধারণ করবে পশ্চিমারা, ব্যাস ফুল স্টপ। ওরা যেটা বলবে হালাল হালাল, ওরা যেটা বলবে হারাম হারাম, এর বাইরে কিচ্ছু নাই। আর এখন সারা বিশ্ব যারা শাসন করছে এরা বেশিরভাগই বদ মানুষ, এরা ফাসেক আর জালেম আর কাফের আর মুশরিক বেশিরভাগই। বিশ্ব যারা শাসন করছে তাদের কথা বলছে, যত বড় বড় বৈশ্বিক সংগঠনগুলো তৈরি করেছে এরা বেশিরভাগই বদ শ্রেণীর মানুষ ভিতর থেকে। ইন্টারনালি আমি বলবো দে আর জাস্ট লাইক বিস্ট, জানোয়ারের মতো। কোথায় কার মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যাবে, যুদ্ধ বাঁধিয়ে দিয়ে অস্ত্র বিক্রি করা যাবে, কোথায় ওই মনিটরি সিস্টেম দিয়ে মানুষকে ঋণের ফাঁদে ফেলা যাবে, সুদের ফাঁদে ফেলে একটা দেশকে দখল করে ফেলা যাবে, কোথায় কোন শান্তিপূর্ণ একটা মুসলিম কান্ট্রির মধ্যে জঙ্গি ইস্যু তৈরি করা যাবে, জঙ্গি ইস্যু তৈরি করে ওখানকার মানুষদেরকে ম্যাসাকার করা যাবে, সারাদিন এই কূটকৌশল চিন্তা করতে থাকে। বিশ্বের যত বড় বড় শয়তান আছে তারা ওই পশ্চিমা সভ্যতা থাকে এখন। আর ইবলিস তো অনেক আগে দায়িত্ব ছেড়ে দিয়েছে, জানেন, ইবলিস অনেক আগেই দায়িত্ব ছেড়ে দিয়েছে। যখন সে এরকম চেলাপেলা তৈরি করে ফেলেছে এখন সে রিল্যাক্সড, আরও সে বসে ওর যে কুরসি আছে সমুদ্রের উপরে, সমুদ্রে ওর কুরসি এবং আরশ আছে, এটা জানেন নাকি? হয়তো জানেন না, সমুদ্রের উপরে ইবলিসের কুরসি আছে, আরশ আছে, ওটা কুরসি না সম্ভবত আরশই বলা হয়, ইবলিসের সিংহাসন আর কি, সমুদ্রের উপরে আছে, এটা হাদিসে এসেছে। ও ওখানে রিল্যাক্সে বসে থাকে এখন, কারণ তার কাজ তো মানুষই করছে এখন। এমন এমন ওয়েপেন্স তৈরি করেছে যেটা পৃথিবীতে একবার পড়লেই মানব জাতি ধ্বংস হয়ে যাবে। একটা নিউক্লিয়ার ওয়ার যদি হয় বিশ্বে তাহলে দেখবেন বিশ্বের প্রায় 500 থেকে 600 কোটি মানুষ না খেয়ে মারা যাবে, এটা ওদেরই রিপোর্ট। এটা লাগিয়ে দেওয়ার জন্য তারা উস্কাচ্ছে, একবার একবার ইউক্রেনকে উস্কায় রাশিয়ার এগেনস্টে, একবার তাইওয়ানকে উস্কাচ্ছে চায়নার এগেনস্টে, একবার একে একবার ওকে, মানে পৃথিবীটাকে আর সুশৃঙ্খল রাখার কোনো উদ্দেশ্য নিয়ে তাদের নাই। আর মুসলিমদেরকে তো মানে এদেরকে তো ডিল করার কোনো প্রশ্নই ওঠে না, মানে মুসলিম যেখানে সেখানেই ডমিনেট চান, ডমিনেট কর। তো যারা এই জায়গায় আছে, সত্য মিথ্যা ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড জাল্লার ওহি, এটা ওদেরকে কে বুঝাবে? সারাদিন আপনি এটা বলতে বলতে মাথা ঠোকরাতে ঠোকরাতে মারাও যদি যান তারা কি মেনে নিবে? সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড হচ্ছে আল্লাহর ওহি, মানবে? ওই সভ্যতাকে আমরা ফলো করি এবং ওদের সব কিছু আমরা অনুকরণ করছে। দাসী তার মনিবকে অনেক আগেই জন্ম দিয়েছে, ন্যায় অন্যায়ের মানদণ্ড উল্টে গেছে এখন। আর বেশি বলতে যাচ্ছি না, আরেকটা ব্যাখ্যা আসে, আরেকটা ব্যাখ্যা আছে যে সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিতে পারে, সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিতে পারে, যেটা এই 2020 সালে না আসলে, 22 সালে না আসলে আমরা বুঝতে পারতাম না। কীভাবে জন্ম দিতে পারে দেখাচ্ছে, নারী পুরুষের ফ্রি মিক্সিং চলছে সবখানে, যেখানে যাবেন সেখানে নারী পুরুষের ফ্রি মিক্সিং, যত ফ্রি মিক্সিং হয়েছে তত জেনা বেড়েছে, তত বেপরদামি বেড়েছে, তত বেশি রেপ হয়েছে, ধর্ষণ বাড়ছে, এর সাথে আছে পর্নোগ্রাফি যেটা মানুষকে ভিতর থেকে পশু বানিয়ে দিয়েছে। বাসের মধ্যে একটা মেয়ে যাচ্ছে, 4-5 জন ধরে রেপ করে রেখে দিল, অটোতে একটা মেয়ে যাচ্ছে, একটা বাচ্চা মেয়ে রেপ করে রেখে দিল, এমনকি এমনও নিউজ পাওয়া যাচ্ছে পশু পাখির সাথে মানুষ জেনা লিপ্ত হচ্ছে, একটা ছেলে আর একটা ছেলের সাথে জেনা লিপ্ত হচ্ছে নাউজুবিল্লাহ, এবং কোনো কোনো ক্ষেত্রে এরকম দুই একটা ঘটনা মাদ্রাসাতেও ঘটছে, মানে পর্নোগ্রাফি দিয়ে সবাইকে পশু বানিয়ে দেওয়া হচ্ছে। খেয়াল করে দেখেন, এরপরে আবার পরকীয়া আছে, যখন এরকম বেপরদামি ধর্ষণ, ফেমিনিস্ট রেভলিউশন, ফ্রি মিক্সিং বাড়তে আছে, তখন কিন্তু ভালোবাসাটাকে, ভালোবাসা বলে একটা ব্যাপার যে আছে, লাভ, আল্লাহর পক্ষ থেকে যে ভালোবাসা আছে, এই লাভটাকে যৌনতা দিয়ে চেঞ্জ করে দেওয়া হচ্ছে।
ভালোবাসার চাইতে এখন মানুষ যৌন বিষয়টাকে বেশি গুরুত্ব দেয়, মানে মেয়েকে জাস্ট ভোগ করতে হবে, ভালোবাসা, তার সাথে কোমল থাকা, তার কষ্ট দেয়াগুলোকে একটু হাসি মুখে সহ্য করা, সবর করা, এগুলো কিন্তু নাই দেখবেন। এর উপর আবার বাইরের মিডিয়াগুলো আছে এবং পরকীয়া, যেটা মিডিয়াগুলো উস্কায় দিচ্ছে ফিল্মের মধ্য দিয়ে, আপনার সিরিয়ালের মধ্য দিয়ে, যে পরকীয়া একটা ভালো জিনিস, ট্রেন্ড, এক নতুন ফ্যাশন। তখন ঘরে ঘরে আপনি কি মনে করছেন, অলমোস্ট এভরি সিঙ্গেল ফ্যামিলি এখন পরকীয়াতে আসক্ত, জানেন, অলমোস্ট এভরি সিঙ্গেল ফ্যামিলি, অনেক ক্ষেত্রে ইসলামিক পরিবারগুলোর মধ্যে ওগুলো ঢুকে গেছে। আর যারা ইসলাম থেকে অনেক দূরে ওদের কথা কি চিন্তা করতে থাকেন, তাহলে কেউ স্বামী স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট না, স্ত্রী স্বামীকে নিয়ে সন্তুষ্ট না, ভিতরে ভিতরে ভাঙন চলছে। আর যখন এই ভাঙনগুলো চলতে আছে তখন মেয়েরা সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাচ্ছে না, কারণ ওদের আবার কেরিয়ার বলে একটা ব্যাপার আছে, কেরিয়ারটা আগে বিল্ড আপ করতে হবে সন্তান পরে। যখন সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাচ্ছে না তখন কি করতে হবে, ওই পশ্চিমাদের মতো বা এই যে আমাদের এই কর্নারে একটা নতুন ইসরায়েল আছে, এর নাম সিঙ্গাপুর, এ আবার একটা নতুন ইসরায়েল, এ ধরনের কান্ট্রিগুলোর মতো ওখানকার মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পায় না, ওরা জেনা করার সময় পায়। দেখা যায়, একটা জরিপে দেখা গেছে যে বিয়ের আগে একটা ছেলে প্রায় 20-22টা মেয়ের সাথে যৌন সম্পর্ক করে। এটা নাউজুবিল্লাহ বলছেন, বাট আমি আরেকটা হাদিস পড়েছি রিসেন্টলি, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখিরুজ জামানে একটা একটা ছেলের পিছনে এমনও একটা সময় আসবে, যেটা এখন আসেনি আলহামদুলিল্লাহ, এমন একটা সময় আসবে যে একটা ছেলের পিছনে 30-40 জন মেয়ে ঘোরাঘুরি করবে শুধু যৌন সম্পর্কের জন্য। এই সময়টা ওরা পার করে এসেছে পশ্চিমারা। আচ্ছা, তো যেহেতু সন্তান জন্ম দেওয়ার ফুরসত নাই, কেরিয়ার আছে, জেনা ওপেন, জেনা চাইলেই মানুষ করতে পারে, বিয়ে করার প্রয়োজন হয় না, মদ ওপেন, জেনা ওপেন, পতিতালয় ওপেন, সবই ওপেন, এসব কিছু ওপেন করে দিয়ে আমরা কি করি, আমরা অপরাধ দমনের চেষ্টা করি। কি চমৎকার সাইকোলজি আমাদের, বাহবা দিতেই হয়, সব ওপেন, ওদের ওখানে ওপেন। তো ওখানে আর মেয়েরা চাকরি বাকরি এসবের দিকে ফোকাস করতে করতে সন্তান জন্ম দেওয়ার সময় নেয়। কী করতে হবে, দরিদ্র যে কান্ট্রিগুলো আছে, যেমন ওই যে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, কোনো কোনো ক্ষেত্রে আরও যে আপনার ওই যে আফ্রিকার কিছু কান্ট্রি, নাইজেরিয়া, যে ঘানা, যে মালি, এই টাইপের যে কান্ট্রিগুলো আছে, দরিদ্র, একদম দরিদ্র কান্ট্রি, এদের থেকে মেয়েদেরকে হায়ার কর। কিসের বিনিময়ে, যে তোমাকে ডলার দেওয়া হবে, ডলার কী জিনিস এটা তো বোঝেন, এটা অস্ত্র সারা বিশ্বকে শাসন করে। আমি ছাপাবো, আমার প্রেস আছে, আমার সিনেট আছে, আমরা ছাপাবো, আর আমরা হচ্ছি ওয়ার্ল্ডের সুপার পাওয়ার, আমরা চাইলে ছাপাতে পারি, আমাদেরকে বলার কেউ নাই, ছাপাবো, ওইটা দিয়ে আমি তেল কিনবো, তাহলে এটাও আমার, ওইটাও আমার। এখন তেল যে কিনছি ওকে আমি সেই ডলারগুলো দিচ্ছি, সে ওই ডলারগুলো নিয়ে মনে করছে আমি অনেক ধনী হয়ে গেলাম। হ্যাঁ, এবং সে ধনী হচ্ছেও, কারণ এটা চলছে সারা ওয়ার্ল্ডে, সে তার প্রযুক্তিগত উন্নয়ন, বস্তুবাদী উন্নয়ন করতে থাকলো, ভোগবিলাসে ব্যস্ত থাকলো। এরপর আবার সে ওই টাকা দিয়ে আমার কাছে অস্ত্র কিনছে, যে ডলার আমি তাকে দিলাম তেলের বিনিময়ে, এবার সেই ডলার দিয়ে সে আমার কাছ থেকে আবার অস্ত্র কিনছে, এবার আমি আবার অস্ত্রকে সেলও করলাম, তাহলে সবই আমার, আদতে আপনার কিছুই না। আর ওই অস্ত্র দিয়ে আপনি কি করছেন, ওই অস্ত্র দিয়ে আপনি মুসলিম কান্ট্রিদের মধ্যে গিয়ে মুসলিমদেরকে হত্যা করছেন, আর কোনো কোনো ক্ষেত্রে ইনোসেন্ট দুইটা কান্ট্রির মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে আমি অস্ত্র ব্যবসা করছি, কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার। এই হলো চরিত্র। আমি কখনো বলি নাই যে ওরা ইয়াজুজ আর মাজুজ, আমি শুধু এতটুকু বলেছি যে ওদের মধ্যে ইয়াজুজ আর মাজুজের চরিত্র আছে, সারা দুনিয়া ফাসাদ সৃষ্টি করে বেড়ানো। মূল পয়েন্টে আসেন, ওইসবের ওইসব দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে নিয়ে ডলারের বিনিময়ে মেয়েদের গর্ভটা ভাড়া নেওয়া হচ্ছে, 9 মাস এখানে স্পার্ম ইনজেক্ট করা হবে এবং এর ফলে একটা বেবি হবে, এবং এই বেবিকে অনেক ভালো কিছু খাওয়াতে হবে, এই জন্য 9 মাস তাকে খুব ভালো পানি, ভালো খাবার দেওয়া হয়। এরপর যখন মেয়েটা গর্ভ হালাস করে বাচ্চাকে রেখে, সে তার কাছে সে চলে গেল, ডলারের বিনিময়ে তার গর্ভ ভাড়া নেওয়া হচ্ছে। এবার এই যে বাচ্চাটা জন্ম নিল, এই বাচ্চাটা কার, দাসীর না মনিবের, বলেন, মনিবের, কার কার, এটা মনিবের, এই যে দাসী মনিবকে জন্ম দিয়ে চলে গেল, এই ব্যাখ্যা আমরা আজকে থেকে 5-10 বছর আগেও বুঝতে পারতাম না। তার মানে কোরআন এবং সুন্নাহ কি কিয়ামত পর্যন্ত থাকবে না? একটা একটা সাইনকে কেন্দ্র করে অনেকগুলো বিষয়ে বলা সম্ভব হলো, তাই বলছি এই দুটোর সাথে কিয়ামতের ছোট ছোট আলামতগুলো সবগুলোই মোটামুটি কানেক্টেড।
দুই নম্বরে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাত রিয়াশাই ইতাতাওলুনা ফিল বুনিয়ান যখন তুমি দেখবে কয়েকটা বিশেষণ বলেছেন সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর রাখাল শ্রেণীর খালি পায়ের খালি গায়ের মানে নগ্ন দেহ নগ্ন পা রাখাল শ্রেণীর মানুষ তারা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে বিষয়টা কি স্বাভাবিক এটাও তো ওইটার মতোই যে মানদণ্ড উল্টে গেল দাসী মনিবকে জন্ম দিল এটাও তো মানদণ্ড উল্টেই মনে হচ্ছে কিন্তু এটা হবে কিয়ামতের আগে নবীজি বলেছেন তার পবিত্র জমানে অবশ্যই হবে আর এটা যে হয়ে গেছে অলরেডি এটা বোঝার জন্য কি আমার খুতবা দেওয়ার দরকার আছে স্পেশালি আমরা যারা এই যে বড় বড় সিটিজগুলোতে থেকে অভ্যস্ত ঢাকায় থাকি নিউ ইয়র্কে থাকি হ্যাঁ ব্রিটেনে থাকি মেলবোর্নে থাকি বড় বড় সিটিজগুলো দুবাইয়ে থাকি তাদের কাছে কি এই বিষয়গুলো চোখে স্পষ্ট দেখা যায় না এমন কোন হিস্ট্রি পড়েন না আপনি এমন কোন সময় কি গিয়েছিল পৃথিবীর উপর যখন পুরো পৃথিবীর এই হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা ছিল একটা সময় ছিল সেটা হলো আদ এবং সামুদ জাতির সময় যখন তারা নিজেদের মধ্যে সব কনস্ট্রাকশন নির্মাণের প্রতিযোগিতা করত আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করে দিয়েছে কিন্তু ওটা সারা বিশ্বে গ্লোবালি ছিল না ওই একটা কওমের মধ্যেই সীমাবদ্ধ ছিল এটা কিভাবে সম্ভব রাখাল শ্রেণীর মানুষ অট্টালিকা তৈরি করবে এখানে তিন চারটা ব্যাখ্যা হতে পারে এক ওই রাখাল শ্রেণীর মানুষের কাছে এমন কিছু ধন সম্পদ করতলগত হবে ওই যে আমরা বলি হেরিটেজ মানে কি বলি গুপ্তধন এই টাইপের কিছু সম্পদ তারা পাবে রাখাল শ্রেণীর মানুষ এবং এগুলো দিয়ে তারা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে এটা হয়েছে একসময় যাদের খাবার টাকা ছিল না পায়ে স্যান্ডেল ছিল না গায়ে জামা ছিল না আল্লাহ পাক ব্ল্যাক গোল্ড দিয়ে দিয়েছেন অয়েল ব্যাস সেল করো আর অট্টালিকা নির্মাণ করো সেল করো আর অট্টালিকা নির্মাণ করো হয়েছে না এটা মিডল ইস্টে মধ্যপ্রাচ্য এটা বাস্তব সাক্ষী দুই হতে পারে ব্যাখ্যা এমন যে এমন কোন অর্থনৈতিক উৎস সারা বিশ্বে চালু করা হবে যার মধ্য দিয়ে নিতান্ত দরিদ্র মানুষেরা অট্টালিকা তৈরি করার সুযোগ পাবে সেটা কি সেটা হচ্ছে বর্তমান সভ্যতার রিবা এবং সুদভিত্তিক এই মনিটারি সিস্টেম এই সুদভিত্তিক মনিটারি সিস্টেম এবং ব্যাংকিং সিস্টেমের মাধ্যমেই সম্ভব রাখালের অট্টালিকা নির্মাণ করা সে গিয়ে বলবে আমি আমার জমি আছে বা আমি জমি চাই আমার ফ্ল্যাট দরকার এটা দরকার ওটা দরকার কি করতে হবে লোন দিতে হবে ওকে লোন নাও 1 কোটি টাকা নাও তোমাকে 10 বছর সময় দিচ্ছি 10 বছর পর তোমাকে 1 কোটি 50 লাখ দিতে হবে সে মনে করবে হ্যাঁ কোনো সমস্যা নেই 10 বছর টাইম দেওয়া হয়েছে একটু না হয় বেশি দিলাম চার্জ বাট আমি তো আমার স্বপ্ন পূরণ করছি অথচ সে বুঝতে পারলো না সে মায়ের সাথে জিনা করলো যে খেলো সেও জিনা করলো যে খাওয়ালো সেও জিনা করলো যে সাক্ষী থাকলো সেও করলো যে লিখে রাখলো সেও করলো এর ফলশ্রুতিতে এলিট সোসাইটির খুব একটা সমস্যা হয়নি এই রিবার মূল পরিণতিটা হচ্ছে যে দরিদ্র মানুষরা দিন 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 দারিদ্রতার অতল তলে যেটা থাকে খুব এলিট সোসাইটি যারা ওদের খুব একটা সমস্যা হবে না এটাই রিবা যারা রিবাকে ফ্রন্ট করেছে সারা বিশ্বে ওই সভ্যতার কিন্তু খুব একটা ক্ষতি হচ্ছে না যাদেরকে ওষুধ খাওয়াচ্ছে IMF এর থ্রু দিয়ে বলেন ওয়ার্ল্ড ব্যাংকের থ্রু দিয়ে বলেন সবাইকে সুদ খাওয়াচ্ছে ঋণ চাচ্ছ ঋণ দিব এইসব শর্তগুলো দেখে ঋণ দিব তবে আমাকে এত পার্সেন্ট দিতে হবে অত পার্সেন্ট দিতে হবে এখন এই পার্সেন্টেজের টাকাটা কত টাকা এই টাকাটা কি আমাদেরকে দিতে হবে না অতএব এখানে সুদ আমরা খাচ্ছি খেতে হচ্ছে সারা ওয়ার্ল্ড এভাবে চলছে এখন আপনি কি ওয়ার্ল্ডের বাইরে যেতে পারবেন পারবেন না তো সারা বিশ্বে এভাবে এই সুদভিত্তিক মনিটারি সিস্টেমের মধ্য দিয়ে দরিদ্র শ্রেণীর মানুষকে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের সুযোগ করে দেওয়া হয়েছে সংক্ষেপে বললাম আরেকটা ব্যাখ্যা হতে পারে এবং আমার কাছে এই ব্যাখ্যাটা খুব ভালো লাগে সেটা হলো দুর্নীতি এবং করাপশনের মধ্য দিয়ে কালো টাকা অর্জন করে সেই টাকা দিয়ে দরিদ্র রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণ করবে এটার জাজল্যমান প্রমাণ এখনকার যত মুসলিম কান্ট্রি আছে সবগুলো মুসলিম কান্ট্রি করাপশনের মধ্য দিয়ে কালো টাকার মধ্য দিয়ে জুলুমের মধ্য দিয়ে মানুষের টাকা আত্মসাতের মধ্য দিয়ে সরকারি মাল আত্মসাতের মধ্য দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে কালো টাকা সব এবং এটা একটা বড় অংশ পাচারও করা হয়ে গেছে
তো তিনটা ব্যাখ্যা মিলাতে পারবেন আপনি কিভাবে একজন রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণ করতে পারে? হয় তার কাছে গুপ্তধন সে প্রাপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে, অথবা সে সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেমের মধ্যে দিয়ে এটা করবে, অথবা সে জুলুম এবং করাপশনের মধ্যে দিয়ে এটা করবে। তবে শেষ কথা হচ্ছে, সবকিছু করার পরেও কেয়ামত পর্যন্ত এই হাদিসে জিব্রিলে তার নাম রাখালি থেকে যাবে, রাখালি থেকে যাবে, রাখালি থেকে যাবে। আপনি কি বুঝতে পারছেন সম্মান দেওয়ার মালিককে? যত কিছুই করুক না কেন, কেয়ামত পর্যন্ত এই হাদিসের মধ্যে ওদেরকে এই নামেই ডাকা হবে, ওয়ান তারাল উফাতাল উরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়া, এভাবেই ডাকা হবে। এই সায়েন্সগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর পাশাপাশি আর অনেক কথা তিনি বলেছেন। মানুষের মধ্যে ধর্মীয় জীবন থেকে ইসলাম আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসবে, উম্মার মধ্যে ফাটল বাড়তে থাকবে, মানুষ দিনের জ্ঞান অর্জনকে খুব একটা মূল্যায়ন করবে না, ইলম উঠে যাবে, আলেম ওলামাদের মৃত্যু হবে, ওলামাদের উপর জুলুম আসবে, জাহেলদেরকে মানুষ আলেম রূপে গ্রহণ করা শুরু করবে, মানুষ ইসলামকে বিকৃত ব্যাখ্যা করা শুরু করবে, এবং এমন একটা সময় আসবে যে কাফের মুশরিক মুনাফিকরা পর্যন্ত ইসলামের ব্যাখ্যা নিয়ে মুসলিমদের সাথে তর্ক করবে, পারিবারিক বন্ধন ভাঙবে, বাবা মা সন্তান সন্ততির পারিবারিক বন্ধন ভাঙবে, প্রচুর জেনা বাড়বে এবং জেনাকে মানুষ হালাল মনে করবে, প্রচুর মাদক বাড়বে, মাদককে মানুষ হালাল মনে করবে, পরকীয়াকে মানুষ হালাল মনে করবে, বাদ্যযন্ত্রগুলোকে মানুষ হালাল মনে করবে, বিনোদনের নামে এন্টারটেইনমেন্টের নামে মানুষ এমন এমন হারাম কাজে লিপ্ত হবে যার ফলশ্রুতিতে তাদেরকে একদিন বানর এবং শুয়োর বানিয়ে দেওয়া হবে। আল্লাহ পাকের দয়া না থাকলে আর পৃথিবীতে যদি অন্য মাখলুক না থাকতো, আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিতেন। এগুলোর ফলশ্রুতিতে মুসলিমদের উপরে দুর্দশা নেমে আসবে, দুর্ভোগ নেমে আসবে, খুনাখুনি বাড়বে, হারাজ বাড়বে। নবীজি বলছেন হারাজ হচ্ছে এমন বিষয়, একজন ব্যক্তি মারা যাবে সে জানবে না কেন মারা গেলাম, একজন ব্যক্তিকে মেরে ফেলা হবে, যে মারবে সেও বুঝতে পারবে না কেন তাকে মারছি, আর যে মারা যাবে সেও বুঝতে পারবে না কেন আমাকে মারল। সবচেয়ে মারাত্মক হচ্ছে যে ফেমিনিস্ট রেভলিউশন বাড়বে, মহিলাদের মধ্যে বেপর্দামি বাড়বে, ব্যভিচার বাড়বে এবং পতিতাদের সংখ্যা বাড়বে, এটা ফ্রি হয়ে যাবে, মানুষ সবার উন্মুক্ত হয়ে যাওয়ার সময় ইজি আপনার কাছে উন্মুক্ত হয়ে যাবে, মাদক ইজি উন্মুক্ত হয়ে যাবে, অশ্লীলতার প্রসার ঘটবে। তখন আল্লাহর রাসূল বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের পক্ষ থেকে ভূমি ধসের আজাব আসবে, ভূমি ধসের আজাব আসবে, জালজালা ভূমিকম্প আসবে এবং আকৃতি পরিবর্তনের আজাব আসবে, মানুষের আকৃতি পরিবর্তন হবে। তিনি বলছেন সময়গুলো এমনভাবে যাবে যেন মানুষের কাছে মনে হবে যে গতকালটা আজকের চাইতে ভালো ছিল, মানুষের কাছে এমন মনে হবে গতকালটা আজকের চাইতে ভালো ছিল, গত বছর এই বছরের চেয়ে ভালো ছিল, মানুষের কাছে মনে হবে যে হায় আমি যদি কবরবাসী হতাম, কবরের পাশ দিয়ে হেঁটে যাবে আর বলবে হায় আমি যদি জীবিত না থেকে কবরবাসী হতাম। প্রকৃতিও পরিবর্তন হয়ে যাবে, প্রকৃতি ঋতু পরিবর্তন হয়ে যাবে, বৃষ্টিপাতের মধ্যে সমস্যা সৃষ্টি হবে, বন্যা বলেন, ভূমিকম্প বলেন, খরা, দুর্যোগ, যা যা দেখছেন আল্লাহর পক্ষ থেকে গজব আজাব, এগুলো ক্রমান্বয়ে বাড়তে থাকবে। এমনকি সময়কে কেন্দ্র করে বলা হয়েছে সময় পর্যন্ত সংক্ষিপ্ত হয়ে আসবে, এত দ্রুত টাইম পাস হয়ে যাবে যে মানুষ মনে করবে যে একটা বছর চলে যাচ্ছে একটা মাসের মতো, একটা মাস একটা সপ্তাহ, একটা সপ্তাহ একটা দিনের মতো, একটা দিন একটা ঘন্টার মতো। উম্মার দুর্দশা নবী সাল্লাম বলছেন তোমরা সংখ্যায় প্রচুর হবে, তোমরা বিভক্ত হয়ে থাকবে খণ্ডে খণ্ডে, তোমরা সংখ্যায় প্রচুর হবে কিন্তু মৃত্যুর ভয় তোমাদেরকে পেয়ে বসবে এবং তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের জন্য সংগ্রাম করতে চাইবে, এতে করে তোমাদের উপরে বহিঃশত্রুর আক্রমণ চাপিয়ে দেওয়া হবে, জুলুম বাড়বে, মাজলুমের সংখ্যা বাড়তে থাকবে, জালেমকে অবকাশ দেওয়া হবে, জালেমকে ছাড় দেওয়া হবে, জালেমকে ছাড় দেওয়া হবে, সে জুলুম করতে করতে এমন পর্যায়ে নিয়ে যাবে যে মনে হবে যে তারা এই বিশ্বের নতুন ফেরাউন, জিউজরা শক্তিশালী হবে, আচ্ছা জিউজরা শক্তিশালী হবে, ইসলামের এগেনস্টে যে শক্তিগুলো আছে এরা শক্তিশালী হতে থাকবে, ওদের মধ্যে ইউনাইটেড বন্ড দেখা যাবে, স্পেশালি জেরুজালেমের কথা এসেছে যে ওই জায়গাটা শক্তিশালী হবে,
শাম এবং ইরাকের মাঝখানের যে পয়েন্টের কথা আসছে, এই জায়গায় ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব তখন ছিল না যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন। এত কয়দিন আগে অস্তিত্ব লাভ করলো? হাদিস বর্ণনা করা আছে 1400 বছর আগে। জিউজরা আসবে, মাসিহুদ দাজ্জাল ইস্পাহান নামক জায়গার কথা আছে, এখান থেকে সে খুরুজ হবে, তার খুরুজ মানে আত্মপ্রকাশ। কিন্তু সে রুল করবে জিউজদেরকে দ্বারা, এবং জিউজরা এখন কোথায় শক্তিশালী এটা আপনারাই চিন্তা করে দেখেন, সারা ওয়ার্ল্ডে তারা কি করছে। তো ছোট ছোট যত আলামতগুলো আছে এগুলোকে যদি আপনি একত্রিত করেন, এই দুইটা আলামতের সাথে মেলাতে পারবেন। দাসী মনিককে জন্ম দিচ্ছে, আর সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে। বাকি যে বড় বড় সায়েন্সগুলো আছে সেগুলো এখনও আসে নাই, আর আমরা চাই না আসলে যে আমাদের জীবদ্দশায় ওগুলো আমাদের সামনে আসুক। কেউই চাইবো না যে আমরা দাজ্জালকে দেখি, দাজ্জাল আত্মপ্রকাশ করুক, ইয়াজুজের মাজুজ ধেয়ে আসুক, ভূমিকম্প হতে থাক বড় বড়। আমরা চাইবো না যে ইয়েমেন থেকে আগুন বের হয়ে আসুক, আমরা সেখানে থাকি। তো সামনে কি, আমরা যখন বলি যে কেয়ামত নিকটবর্তী, তার মানে এই না যে কালকে কেয়ামত হবে। মূলত এই বিষয়টা বোঝানো হয় যে কেয়ামতের সায়েন্সগুলোর নিদর্শনগুলো একটা 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 করে এমনভাবে আবির্ভূত হয়েছে যেন পুঁথি থেকে মালা ছিঁড়ে ছিঁড়ে পড়লে যত দ্রুত আবির্ভূত হয়, এভাবে এসেছে। বিগত 100 বছরে এমনভাবে এটা আবির্ভূত হয়েছে যেটা আপনি বিগত আগের সময়গুলোতে কল্পনা করতে পারবেন না। যেমন ফ্যামিনিস্ট রেভলিউশন, যেমন জিউসদের উত্থান, যেমন জায়নিস্ট মুভমেন্ট, যেমন পেট্রোডলার মনিটরিং সিস্টেম, যেমন সারা বিশ্বে মুসলিমদের উপর ম্যাসাকার জুলুম এবং দীনের সংকীর্ণতা, এই জিনিসগুলো লাস্ট 100 বছরে বেশি এসেছে। আমরা জানি এর আগেও এগুলো এসেছে, এসেছে আবার ঠিক হয়েছে, এসেছে আবার ঠিক হয়েছে। বাট 2000 বছর পর জেরুজালেমে ইহুদি রাষ্ট্র গঠিত হয়েছে, এটা আগে হয়নি কখনো। এবং এরাই তারা যারা মাসিহুদ দাজ্জালের সাথে এই বিশ্ব শাসনও করবে, এবং ওর সাথেই তারা ইসা ইবনে মারিয়ামের হাতে মারাও পড়বে ইনশাআল্লাহ। সামনে মালহামা আছে, আর কি আছে, মহাযুদ্ধ আছে, জেরুজালেমের উত্থান আছে, জিউসদের উত্থান আছে, দাজ্জালের শাসন আছে, ইমামুল মাহদির আগমন আছে, তার হাতে মুসলিমদের বিজয় আছে, ইসা ইবনে মারিয়ামের আগমন আছে, তার হাতে দাজ্জালের নিহত হওয়ার ঘটনা বাকি আছে, ইসা ইবনে মারিয়ামের হাতে জেরুজালেম থেকে ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক শাসন এখনও বাকি আছে, ইয়াজুজ আর মাজুজের আগমন বাকি আছে, এবং ওদের ধ্বংস বাকি আছে। এরপরে পুরো বিশ্বে ইসলামের শান্তির সুবাতাস বয়ে যাওয়াটা বাকি আছে, তারপরে আলামতুসাআ পশ্চিম দিক থেকে সূর্য ওঠাটা বাকি আছে, তারপরে ইনশাআল্লাহ তাআলা এত দ্রুত কিয়ামত হবে। নবীজি বলছেন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে কাপড় নিয়ে ব্যবসা করতে বসবে, কাপড় খুলে দেখাবে, গোটানোর আগেই কিয়ামত শেষ। একজন ব্যক্তি উটের দুধ দহন করবে, দুধ পান করার আগে কিয়ামত শেষ। তারপরে তিনি ইনস্ট্যান্ট বোঝাতে এই শব্দ ব্যবহার করছেন, এক গ্লাস পানি খাওয়ার জন্য গ্লাসটা উপরে নিবে, পানি ঢোক গেলার আগেই কিয়ামত শেষ। এত দ্রুত এই পুরো মহাবিশ্ব ম্যাসাকারি ব্লাস্ট হয়ে যাবে, আমরা ওই দৃশ্য দেখতে চাই না। তাহলে এখন এই যে সামাজিক অরাজকতাগুলো চলছে, কিয়ামতের নিদর্শনগুলো চলছে, এগুলো সব কি আল্লাহর দেয়া গজব, নাকি আমাদেরও কোনো ভূমিকা আছে? আল্লাহ পাকের মুখ থেকেই শোনেন, আল্লাহ পাক বলছেন সূরা রুমের মধ্যে, আল্লাহ পাক বলছেন জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জ্বরের স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। ঢাকা শহরে একটা মেয়ে রিক্সায় করে যাচ্ছে তার বয়ফ্রেন্ডের সাথে, তারপরে সে আর বাসায় ফিরল না, মা হাউমাউ করে কাঁদছে, মা হাউমাউ করে কাঁদছে, মেয়েকে আর খুঁজে পাওয়া গেল না, ধরে নেওয়া হচ্ছে মেয়েটা নাই, নিখোঁজ, হয়তো তার রেপ হয়েছে বা ডেড হয়েছে। মা স্টেটমেন্ট দিচ্ছে সাংবাদিককে যে আমি ছেলেটাকে বললাম তুমি যদি মেয়েকে ভালোই বেসে থাকো তাহলে মেয়েকে বাসায় পৌঁছে দিলে না কেন। এই মায়ের কাছ থেকে আপনি কেমন সন্তান আশা করছেন? সে তা মেয়ের অবৈধ বয়ফ্রেন্ডকে সে বলছে তুমি যদি মেয়েকে ভালোই বেসে থাকো তাহলে মেয়েটাকে একা একা রিক্সা ছেড়ে দিলা কেন, বাসায় পৌঁছে দিতে পারলাম না, কি বলবো বলেন? পরিণতি সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, এটা তো সত্যই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো আমাদেরকে আমাদের পাপের শাস্তি দুনিয়াতেই দিয়ে থাকে। যেমন কর্ম করেছি তেমন ফল ভোগ করতে হবে, তো
সুদ খেয়েছেন, এখন দারিদ্রতা বরণ করতে হবে তো, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছেন, উম্মার ঐক্য তো নষ্ট হবেই। আমি যখন দুর্নীতি করছি আমাকে একদিন ধরা পড়তেই হবে, আমি চুরি করেছি আমাকে তো পিটুনি খেতেই হবে, আমি ডাকাতি করছি আমাকে তো পিটুনি খেতেই হবে, আমি রেপ করেছি আমাকে শাস্তি পেতেই হবে। একটা মেয়ে কয়েকটা ছেলের সাথে অ্যাফেয়ার, কয়েকটা ছেলের সাথে অ্যাফেয়ার, কয়েকজন মিলে প্ল্যান করলো যে তাকে শিক্ষা দিবে, তাকে সারপ্রাইজ দেওয়ার কথা বলে একজন বয়ফ্রেন্ড তাকে ডেকে নিল, নির্মমভাবে তাকে হত্যা করল, তিনজন মিলে লাশ ফেলে দিয়ে চলে গেছে। তিনজন মিলে করেছে না একাই করেছে, সেটা প্রশাসন খুঁজে বের করবেন, আমরা অনলাইনে দেখছি যে মেড ডেট, এবং সেটা রংপুর এরিয়ার ঘটনা, ঢাকা শহরের কথা না, রংপুর তো অনেক দূরের জায়গা, ওটাকে আমরা গ্রামই মনে করি নাকি ঢাকার হিসাবে। দেখেন কর্মের ফল নয় কি এগুলো? মদ খাচ্ছেন দেদা আসছে, তাহলে আপনাকে তো সারা জীবন একটা ব্যাধি ভোগ করতেই হবে, আপনি তো ক্যান্সার হবেই আপনার, বড় বড় রক্ত হবেই। আল্লাহর দিনকে বাদ দিয়ে আপনি অনৈতিক দর্শনের চর্চা করছেন, আপনাকে তো ফল ভোগ করতেই হবে। তো আল্লাহ পাক এটাই বলছেন, জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলের স্থলে যত বিপর্যয় এগুলোর বেশিরভাগই মানুষের হাতের কামাই, পরিবেশ দূষিত করেছি আমরা, পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম ধ্বংস করে দিয়েছি আমরা, ইকোনমিক সিস্টেমে সুদ দিয়ে দিয়েছি আমরা, ব্যক্তি জীবন থেকে দিনকে বিদায় করছি আমরা, আর দিনের কথা যারা বলছে টুকটাক টুটা ফোটা এদেরকে আমরা বিভিন্ন সাম্প্রদায়িক ট্যাগ লাগিয়ে বয়কট করে দিয়েছি, চাও নাকে তেল দিয়ে ঘুমাও, দুনিয়াটা আমাদের, পরকাল তোমাদের, তোমরা পরকাল নিয়ে থাকো, দুনিয়া আমাদের, শুনে রাখো তোমরা, এই দুনিয়াও মুসলিমদের হতে যাচ্ছে অতি শীঘ্র ইনশাআল্লাহ। কত বছর এভাবে চলবে, 100, 200, 300, 400, 500, কিন্তু ইমামুল মাহদির আগমন সত্য, ইসাবনে মারিয়ামের আগমন সত্য, ইসাবনে মারিয়ামের হাতে সারা বিশ্বে সুশাসন কায়েম হবে, এটা ওই রকম সত্য যেমন সূর্য পূর্ব দিক থেকে ওঠে পশ্চিমে ডুবে যায়। আর এখন যা চলছে সারা ওয়ার্ল্ড ওয়াইড যা চলছে, এটা এটা এমনই মিথ্যা, এমনই মরিচিকার মতো মিথ্যা, যেমন ও যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, তুমি যদি রব হয়ে থাকো সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও, তোমরা একটা মিথ্যা সানরাইজ দেখাচ্ছ সারা বিশ্বকে, এটা সানরাইজ নয়, সত্যিকারের সানরাইজ দেখাবেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম ইনশাআল্লাহ তাআলা। সামনেগুলো আছে, এখন এই যে পরিণতিগুলো হচ্ছে এগুলো আমাদের পাপের ফল, এখন আমাদের কি করণীয় আছে? প্রথমত আমরা আগে নিজেকে নিয়ে ভাবি যে আমরা এসেছি একা, আমরা যাব একা, বিশ্ব বাদ দেন, পলিটিক্স বাদ দেন, অর্থনীতি বাদ দেন, বড় বড় শব্দ বাদ দেন, আগে নিজের কাছে আসে যে আমি নিজে ভাই পৃথিবীতে আসছি একা, আমাকে যাইতে হবে একা, এবং আমি যাব সাদা কাফন পরে কালো কবরে, তাই নয় কি? কালো নিকষ কালো কবরে আমি সাদা কাফন পরে যাব, তাই না? তাই আমি একটা কথা বলি, শোনেন, যখন অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, নিকষ কালো কবরের মধ্যে সাদা কাফন পরে মানুষ যাবে, তখন সাদা সাদা আর কালা কালা গানের আসল মর্ম উপলব্ধি করতে পারবে। মানে ভাই আসেন কেন? যখন সাদা কাফন পরে অন্ধকার নিকষকাল অন্ধকার কবরে মানুষ যাবে না, ওই মোমেন্ট যখন মুনকার এবং নেকিরের সাথে দেখা হবে, নেকিরের সাথে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হবে, তার আগে লাশ নিয়ে যাবে আর সে বলবে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ, ভয়ে আটকে উঠবে, মালাকুল মউতের চেহারা দেখেই ভয়ে আটকে উঠবে। সারা জীবন তো দিনের পরোয়া করে নাই, নামাজ কালামের তো খবর নাই, ইসলামকে 5 পয়সা মূল্যায়ন করে না, এবং ইসলামকে ধ্বংস করার জন্যে, মুসলিম সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্যে এই কাজগুলো করে বেড়াচ্ছে। যখন এই অবস্থা তাদের হবে এবং কবরে প্রশ্নগুলো করা হবে এবং হাতুড়ি দিয়ে পিটানো হবে, 70 গজ মাটির নিচে যখন আত্মা যাবে সিজ্জিনে, তখন বুঝে আসবে কোনটা সাদা ছিল আর কোনটা কালা ছিল। মানুষ মুসলিমদেরকে, স্পেশালি যুবকদেরকে, যুবক যুবতী আমাদের ইয়াং টিনেজারদেরকে এমনভাবে ইনফ্লুয়েন্স করা হচ্ছে এগুলো দিয়ে, মনে হচ্ছে পর্নই আসল জগৎ, মনে হচ্ছে এই মাদকই আসল জগৎ, এই সিগারেটটি আসল, এই গান বাজনা মিউজিকই আসল, এই কনসার্টগুলি আসল, এবং এগুলোতে যেহেতু মজা আছে, একটা লাজ্জাত ফ্লেভার পাওয়া যায় ইনস্ট্যান্ট, এই জন্য যুব সমাজ দ্রুত এর পিছনে দৌড়ানো শুরু করছে। আর একটা যুবকদেরকে যখন আপনি, একটা জাতির যুবকদেরকে মেরুদণ্ড ভেঙে দিবেন, তখন এই জাতি কখনোই আপনার এগেনস্টে দাঁড়াতে পারবে না। একটা সুদূর প্রসারী নীল নকশা এটা মুসলিম যুবকদেরকে আল্লাহর দিন থেকে সরিয়ে দেওয়ার জন্য, এদেরকে প্রমোট করার মিডিয়ার অভাব নাই,
পত্রিকার অভাব নাই, তাহলে আপনি কি করবেন? এখন প্রথমত আপনি নিজেকে চিন্তা করতে হবে যে আমি মুসলিম, আগে আমাকে বাঁচতে হবে, এবং আমার ছেলে আমার মেয়ে এদেরকে আমি অন্তত এই পথে দিব না। যদি এদেরকে পড়ানোর কোনো প্রতিষ্ঠানই না পাই, নিজে প্রতিষ্ঠান করে ওকে পড়াবো ইনশাআল্লাহ। যদি সেটাও না পারি, আমার কাছে একা একা বসে শিখবে ইনশাআল্লাহ, কী সমস্যা? যদিও এটার পক্ষে আমি খুব স্ট্রং মত দিই না, আমাদেরকে চেঞ্জ করতে হবে সিচুয়েশন। যদি দেখেন কোনো অপশনই খোলা নাই, সবখানেই ফেতনা, সবখানেই ফাসাদ, কি করবেন? আপনার ছেলে মেয়েকে তো পড়াতে হবে। আমার ওয়াইফ আমাকে বলছে আমার বেবিকে আমি কোথাও দিব, কি করবা তাহলে? তা আমি 10 বছর পর্যন্ত পড়াবো, সে মাশাআল্লাহ আরবি জানে, উর্দু জানে, ফার্সি জানে, সবই জানে, তা আমি পড়াবো। বললাম যে এভাবে হবে না, এভাবে হবে না। কতদিন কতদিন আপনি আটকে রাখবেন সন্তানকে? যখন সে বাইরে যাবে দেখবে জেনা উন্মুক্ত, মেয়ের উন্মুক্ত, বেপরদামি উন্মুক্ত, পর্ন উন্মুক্ত, সব উন্মুক্ত, মাদক উন্মুক্ত। সৎসঙ্গ না থাকলে, ভালো প্যারেন্টিংস না থাকলে, আপনার ভালো পরিবেশ না থাকলে, ভালো সোসাইটি কমিউনিটি না করতে পারলে আপনি আমি আমাদের সন্তানদেরকে বাঁচাতে পারবো না। ওরা ওদের দেহকে নষ্ট করবে না ঠিকই, কিন্তু ওদের আত্মাটাকে পুড়িয়ে ঝাঁঝরা করে ছেড়ে দিবে, আত্মাটাকে কলুষিত করে শেষ করে দিবে। আর সমাজের এই অসঙ্গতিগুলো যখন চলছে আর আমাদের আত্মা কাঁদে না, আমাদের খারাপ লাগে না, আমাদের পাপবোধ জাগ্রত হয় না, বুঝতে হবে ওই ইমান আর আমাদের মধ্যে নাই। যে ইমান থাকলে এই পাপ দেখলে মানুষের খারাপ লাগা সৃষ্টি হয়। একজন আলেম বলেছেন, যখন দেখবেন বাসায় কোরআনের উপর ধুলা পড়ে গেছে, তখন বুঝে নেবেন যে আপনার কলবেও ধুলা পড়েছে। কি করব? নিজে বাঁচার জন্য আগে নিজেকে চিন্তা করতে হবে যে আমি আখেরাতের বান্দা, দুনিয়াতে এসেছি মেহমানের মতো। আল্লাহ কিছু দায়িত্ব কর্তব্য দিয়েছেন, টাইম শেষ হবে, আল্লাহ পাক টান দিয়ে চলে যাবে। কাউকে আল্লাহ পাক এখানে রাখেন নাই, দুনিয়াতে কেউ চিরস্থায়ী হয় নাই। যত বড় পরাশক্তি ছিল ফেরাউন, নয় চিরস্থায়ী হয় নাই। আজকের বিশ্বে যারা আছে বড় বড় পরাশক্তি, কেউ পৃথিবীতে চিরস্থায়ী হবে না। এগুলো শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র, সময় চলে যাবে, এরাও শেষ, কেউ থাকবে না, না মুমিন, না কাফের, না মুশরিক, না কেউ না। অতএব যারা এসেছি তারা চলে যাবে, এই ফিলিংসটা সবার আগে জরুরি। এই ফিলিংসটা আসলে পরে আমার প্রথম দায়িত্ব হচ্ছে ইলম অর্জন করা, তারপরে লক্ষ্য স্থির করা যে আমার জীবনে তো একটা লক্ষ্য আছে। এভারেজ লাইফ লিড করবে সবাই, 1999 জন মানুষ এভারেজ লাইফ লিড করে, খায় দায় ফুর্তি করে, স্ত্রী সহবাস করে, বাচ্চা পয়দা করে, শেষ, ডেড, শেষ বয়সে ক্যান্সার, ডায়াবেটিস, মারা গেল। এটাই করতেই কি দুনিয়াতে এসেছি? দিন ইসলাম নিয়ে আমাদের কোনো স্বপ্ন নাই? যারা ইতিহাস পড়ে দেখেন, যারা যুগে যুগে ইসলামের অগ্রগামী ছিলেন, তারা কি আমাদের মতোই এভারেজ মুসলিম ছিলেন, নাকি এক্সট্রা অর্ডিনারি কিছু তারা করতেন? আর আমরা কি আমাদের উম্মার মধ্যে ছোটোখাটো বিষয়গুলোকে নিয়েই পড়ে থাকবো? আর কতদিন আমরা এগুলো নিয়ে পড়ে থাকবো? আর কতদিন আমরা একে অপরের গীবতার, তোহমতার, সমালোচনার, হাত বাঁধার, পায়ে পা লাগানো আর আমি এসব নিয়ে পড়ে থাকবো? আর কতদিন পড়ে থাকলে আপনাদের শান্তি হবে আমাদেরকে বলে দেন, তাও শান্তি পান, তারপরে আমাদেরকে দিনের জন্য কিছু করতে দেন, যুব সমাজকে করতে দেন, যারা এখন করতে চায় আগ্রহী ওদেরকে কোনো রাস্তা দেখান। লক্ষ্য স্থির করতে হবে এবং কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। আবেগের বসে হুটহাট কোনো কিছু কাজ না, আবেগের বসে দিনই কাজ না, পরিবেশ পরিস্থিতি বুঝে কনস্ট্রাকটিভলি দিনের কাজ করতে হবে, গঠনমূলকভাবে, না শৈথিলতাবাদ আর না কোনো উগ্রপন্থা, না কোনো চরমপন্থা। মাঝামাঝি জায়গায় থেকে, মাঝামাঝি জায়গায় থেকে হক বাতিলের পার্থক্য বুঝে, পরিবেশ, সমাজ, দেশ, বিশ্বের পরিস্থিতি উপলব্ধি করে যখন যে ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন সেভাবে কনস্ট্রাকটিভলি উম্মাকে এগিয়ে নিতে হবে। তার প্রথম শুরুটাই হবে জ্ঞান অর্জন দিয়ে, জ্ঞান অর্জন নাই কিচ্ছু নাই, তারপর হচ্ছে আমল দিয়ে, জ্ঞান জ্ঞান আছে এবার আমল করতে হবে। যারা আমল করে না, প্র্যাকটিসিং মুসলিম না, এদের দ্বারা আল্লাহর উম্মার খেদমত নেবেন না। খালি বড় বড় কথা বলতে হবে না, আমল করে দেখাতে হবে। ইকোনমিক লাইফে হালাল হারাম বেঁচে চলতে হবে, পারিবারিক লাইফে নিজের স্ত্রী সন্তানদেরকে ইসলামিক এনভায়রনমেন্টে রাখতে হবে, পরিবেশ তৈরি করতে হবে। আমি যদি আমার পরিবারের মধ্যে দিনকে প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে কীভাবে আমি আমার উম্মার মধ্যে দিনকে নিয়ে চিন্তা করবো, প্রতিষ্ঠা করবো? হ্যাঁ, এটা হতে পারে, ইব্রাহিম আলী ইসলামের বাবা ইসলাম কবুল করেন না, এটা হতে পারে, নূহ আলী ইসলামের সন্তান ইসলাম কবুল করেন, এমনটা হতে পারে, কিন্তু এগুলো রেয়ার ঘটনা।
আর এক্সেপশনাল এনিথিং ইজ নট অ্যান এক্সাম্পল একটা কথা আছে যে এক্সেপশনাল কোনো কিছু একটা কনস্ট্যান্ট ফিক্স এক্সাম্পল হতে পারবে এগুলো ব্যতিক্রম ধর্মী কথা এটাও হতে পারে কিন্তু আমাদের ইসলামিক প্যারেন্টিং আনতে হবে পরিবারের মধ্যে আমাদের আগামী প্রজন্মকে নিয়ে স্বপ্ন দেখা শিখতে হবে আগামী প্রজন্মকে কিভাবে মানুষ করব কি পড়াবো ওদেরকে কি খাওয়াবো কোন এনভায়রনমেন্টে বড় করব এমনভাবে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে খারাপের দিকে যাচ্ছে কোন কোন ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছেন তারা হিমশিম খেয়ে দেন যে মানুষ এরকম পাপ করতে পারে তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে যে মানুষ এইভাবে পাপ করতে পারে একটা কথা আমি বলি এখন এই যুগে মানুষ এমন এমন পাপ করছে এমন এমন ক্রাইম করছে যা কোনো চোখ দেখে নাই কোনো কান শোনে নাই কোনো অন্তর কল্পনা করতে পারে না আপনি প্র্যাকটিক্যালি দেখে নেন এনভায়রনমেন্টটা চেঞ্জ করতে হলে আমাদেরকে পারিবারিকভাবেই চেঞ্জ করতে হবে সোশ্যালি চেঞ্জ করতে হবে কমিউনিটি দরকার যারা ইসলামিক এই ফিলোসফিগুলো লালন করে তাদের মধ্যে একটা মিউচুয়াল বন্ধন দরকার হৃদ্যতার হৃদ্যতার ভালোবাসা ওপেন মাইন্ডেড হওয়া কনজাস্টেড না হওয়া সংকীর্ণ মানসিকতা না হওয়া এবং সাম্প্রদায়িক থটগুলো বাদ দিতে হবে আমি একাই সঠিক বাকি সব বাতিল হ্যাঁ আমি একাই ইসলামের মধ্যে আছে বাকি সব খারেজি মানে খারাজি মানুষকে খারাজি বলতে 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 নিজেই কখন খারাজি হয়ে গেছে তা ঠিক নাই ও নিজে বাদ দিয়ে বাকি সবই খারাজি মানে কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নাই যদি বাংলাদেশের কোনো মানুষ সব আলেমদেরকে একটা জায়গায় নিয়ে বসাতে পারে বসে এক কাপ চা খাওয়াতে পারে আমার মনে হয় এই কাজের ওসিলা আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন সব এটা এত কঠিন এবং এত বড় একটা কাজ যদি কেউ করতে পারেন আপনাদের মধ্যে সব ওলামায়ে কেরামকে এক জায়গায় বসাবেন বসে এক কাপ চা খাওয়ায় দেখান আমাকে তারপরে দিনের কথা বলতে আসে ঐক্যের কথা এবং আল্লাহর রাস্তায় অমুক তমুক পরে বলতে আসে দেখেন এটা পারেন কিনা তো স্বপ্ন দেখা শিখতে হবে পরবর্তী প্রজন্মকে নিয়ে আমাদেরকে নিয়ে আর লম্বা করছি না ইকোনমিক লাইফটাকে হালাল হারামে মেনে চলতে হবে যে যেখানে থাকবো আমরা যদি গভর্নমেন্ট জব করি বেসরকারি জব করি বা কৃষিকাজের ক্ষেত্রে কাজ করি বিজনেস করি অনেস্টির পরিচয় দেওয়া দরকার আগে একজন ভালো মানুষ হই তারপরে ভালো মুসলিমের দিকে আসে আগে মানুষ তো হন একজন ভালো মানুষ তো হই একজন ভালো মানুষের মন লালন করি এরপরে ইনশাআল্লাহ তাআলা দিনের যে জ্ঞান আপনি অর্জন করেছেন আমল করেছেন আপনি এখন পরিবার করেছেন আলহামদুলিল্লাহ হালাল হারাম মেনে চলছেন ইসলামের দাওয়াত আপনি প্রচার করতে শুরু করেন এবং সেটা মধ্যম পন্থায় উগ্র পন্থায় না শৈথিলতাবাদ প্রদর্শন করেও না পলিটিক্যালি যারা আছেন তাদের সাথে কোনো কনফ্লিক্টে যাবেন না মানে রাষ্ট্রবিরোধী কোনো বিদ্রোহের দিকে কখনো যাবেন না এতে কোনো কল্যাণ দেখা যায় না যারা এই কথাগুলো বলে শুনতে খুব চটকদার মনে হয় কিন্তু বাস্তবতা এমন নয় বরং এতে রাষ্ট্রের ক্ষতি জাতির ক্ষতি উম্মার ক্ষতি হবে যতটুকু কাজ করার ফ্রি একটা অ্যাক্সেস আছে এটাও দেখবেন কনজাস্টেডে বন্ধ হয়ে পড়ে আছে অতএব এইসব উদ্ভট ফিলোসফির দিকে যাওয়ার প্রয়োজন নাই বরং যারাই থাক উত্তম নসিহত করেন ভালো নসিহত করেন ভুল হলে সংশোধন করে দেন গঠনমূলকভাবে এরপরেও যদি না কথা শুনে আলহামদুলিল্লাহ ছেড়ে দেন ফাযাক্কিরিন নামাতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির খালি উপদেশ দেন আপনি উপদেশদাতা আপনি তাদের প্রতি দারোগা নন যার যার কর্মফল শেষে ভোগ করবে আল্লাহ পাক বলছে বলে নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনা আযাবিল আকবার যখন এরকম অন্যায় অত্যাচার পাপাচার চলতে থাকবে আল্লাহ পাক বলছেন তখন আমার পক্ষ থেকে আমি বড় আযাবের আগে পরকালের বড় শাস্তির আগে দুনিয়াতে ছোট ছোট আযাব পাঠাতে থাকবো আল্লাহ তো বলেছেন পাঠাবেন রিল্যাক্স থাকেন ইনশাআল্লাহ তাআলা কনস্ট্রাকটিভলি এই কাজগুলো করতে পারলে আশা করা যায় একদিনে ফল পাওয়া কখনোই যাবে না আমাদের নবীজি 23 বছর লেগেছে আস্তে আস্তে ইনশাআল্লাহ তাআলা আমরা না হোক আমাদের পরের জেনারেশন তারা না হোক তারপরের জেনারেশন তারা না হোক তারপরের জেনারেশন একটা জেনারেশন আসবে পৃথিবীর বুকে নিশ্চিত থাকেন যারা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই দুনিয়া থেকে সমস্ত জুলুমের শেকড় উপড়ে ফেলে দিবেন ইনশাআল্লাহ